নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, আন এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'লৈ আপোনাক আন্তৰিক স্বাগতম জনাইছোঁ। আমি যি প্ৰকৃতিৰ মাজত জীয়াই আছোঁ, এই প্ৰকৃতিৰ ভঁৰাল সঁচাই অমূল্য আৰু অসীমিত। বিশেষকৈ বৰ্ষাকালত প্ৰকৃতিয়ে ন ৰূপত নিজকে সজাই লয়। প্ৰতিটো অঞ্চলতে নানা প্ৰকাৰৰ গছলতা সতেজ হৈ বাঢ়ি উঠে। আমাৰ ঘৰ বাৰীৰ আশে পাশে কিছুমান গছলতা নিজেই নিজেই ঠন ধৰি উঠে আৰু আমি সেইবোৰ অলাগতিয়াল বা জাবৰ বুলি ভাবি উভালি পেলাই দিওঁ। প্ৰিয় দৰ্শক, আজি আমি আপোনাক এনে এবিধ গছৰ কথা ক'বলৈ আগবাঢ়িছোঁ যিজোপা গছ আমাৰ ঘৰৰ আশে পাশেই আপোনা আপুনি গজি উঠে। ইমান দিনে আপুনি যিজোপা গছক জাবৰ বুলি ভাবি আহিছিল, সেই গছজোপা যে আচলতে আমাৰ বাবে সোণ হীৰাতকৈও মূল্যৱান, সেই কথা আপুনি আজি ভালদৰেই বুজি পাব। অলাগতিয়াল বুলি অৱহেলা কৰা এই গছৰ ঔষধি গুণৰ কথা জানিলে আপুনি আচৰিত হৈ পৰিব। আপোনাৰ ঘৰৰ চাৰিওকাষে বা ৰাস্তাৰ কাষত এইজোপা গছ অধিক মাত্ৰাত পোৱা যায়। আপোনাৰ মোবাইল ফোনৰ স্ক্ৰীণত যিজোপা গছ বৰ্তমান দেখিছে, এই গছজোপা নিশ্চয় আপুনিও ভালদৰেই চিনি পাইছে। এইজোপা গছৰ মহত্ব কি, এই গছজোপা আপোনাৰ জীৱনত কি কি কামত আহিব, সেই কথা জনাৰ পিছত আপুনি আচৰিত হোৱাই নহয়। দ্বিতীয়বাৰ যেতিয়া এই গছজোপা আপুনি ক'ৰবাত দেখা পাব, তেতিয়া জাবৰ বুলি পেলাই নিদি এইজোপা গছ আপুনি আলফুলে তুলি আনিবলৈ বাধ্য হোৱাটো নিশ্চিত। প্ৰিয় দৰ্শক, সাধাৰণতে এইজোপা গছক অসমত অগৰা গছ বুলি কোৱা হয়। ঠাইভেদে এই গছৰ নাম হয়তো বেলেগ বেলেগো হ'ব পাৰে। ইংৰাজীত এইজোপা গছক ককলেবাৰ বুলি কোৱা হয়। আপোনাৰ অঞ্চলত এইজোপা গছক কি নামেৰে জনা যায় সেই কথা কমেণ্টত অৱশ্যেই উল্লেখ কৰিব। অগৰা হৈছে সৰু সৰু শুঙেৰে থোপা থোপিকৈ লগা এবিধ সৰু উদ্ভিদ। গাঁও অঞ্চলত সৰু সৰু ল'ৰা ছোৱালীয়ে এই অগৰা গছৰ গুটি খেল ধেমালিৰ সামগ্ৰী হিচাপে ব্যৱহাৰ কৰে। আমিও সৰুতে এই গছৰ গুটি সমনীয়াৰ কাপোৰত আৰু চুলিত লগাই আনন্দ লৈছিলোঁ, কাৰণ এই গুটি কাপোৰত লাগিলে বা চুলিত লাগিলে এৰুৱাবলৈ খুবেই কঠিন হয়। আপুনিও বাৰু সৰুতে এই অগৰা গছৰ গুটিৰে ধেমালি কৰিছিল নেকি, সেই কথাও কমেণ্টত জনাব। সৰুৰে পৰা এই অগৰা গছ আমি দেখি আহিছোঁ, কিন্তু এই গছৰ গুৰুত্ব বা চমৎকাৰী গুণাগুণৰ কথা আমি জনা নাছিলোঁ। বিশেষকৈ খৰালিৰ দিনত শুকান তথা দ মাটিত এই গছ বেছিকৈ হয়। প্ৰিয় দৰ্শক, পোনপটীয়াকৈ ক'বলৈ গ'লে এই ককলেবাৰ বা অগৰা গছ সোণ হীৰা মণি মুকুতাতকৈও বেছি মূল্যৱান এবিধ উদ্ভিদ। এই উদ্ভিদ অমৃতৰ সমান। এই উদ্ভিদ অতি শক্তিশালী আৰু নানা ঔষধি গুণেৰে ভৰপূৰ। ডাঙৰ ডাঙৰ চিকিৎসক তথা দামী দামী ঔষধৰ তুলনাত এই গছৰ স্থান বহু ওপৰত। আচলতে ভাৰত হৈছে এনে এখন দেশ য'ত ঘৰুৱা চিকিৎসাৰে যিকোনো বেমাৰৰ পৰা সুস্থ হ'ব পৰা নানা ঔষধি গুণসম্পন্ন তথা চমৎকাৰী শক্তিসম্পন্ন গছলতাৰ ভাণ্ডাৰ আছে। আমাৰ দেশত থকা লাখ লাখ ঔষধি গুণযুক্ত গছলতাৰ সন্ধানত বিদেশীসকলে হাবাথুৰি খাই ফুৰে। গতিকে ভাৰতৰ দৰে এখন দেশৰ নাগৰিক হোৱাৰ সুযোগ দিয়াৰ বাবে ঈশ্বৰক আমি ধন্যবাদ দিয়া উচিত। প্ৰিয় দৰ্শক, আৰু হয়তো বেছিদিন নাই, এদিন এনে এটা দিন আহিব যিটো দিনত সকলোৱে প্ৰকৃতিৰ মাজত থকা এই গছলতাবোৰক আঁকোৱালি ল'বলৈ বাধ্য হ'ব আৰু বিদেশী দৰৱক বাই বাই দিব, কাৰণ প্ৰকৃতিৰ পৰা পোৱা এই ঔষধ অমৃতৰ সমান। এই ঔষধত সাক্ষাৎ ঈশ্বৰে বাস কৰে। এইখিনি কথা এইবাবেই কৈ লৈছোঁ কিয়নো আমি সকলোৱেই বিদেশী দৰৱৰ জৰিয়তে যিকোনো বেমাৰৰ পৰা সোনকালে সুস্থ হওঁ ঠিকেই, কিন্তু পিছলৈ আমাৰ শৰীৰটো এই বিদেশী দৰৱবোৰৰ সহায়তহে পৰিচালিত হয়। এইবোৰ বিদেশী দৰৱে শৰীৰটোক জীয়াই জীয়াই শেষ কৰি নি থাকে, কাৰণ ইয়াত ছাইড এফেক্ট বহুত বেছি থাকে। কিন্তু গছ বনৰ দ্বাৰা তৈয়াৰ হোৱা দৰৱে শৰীৰটোক কোনো ধৰণৰ ক্ষতি নকৰে, শৰীৰটোক শক্তিশালী কৰি তোলে। গতিকে আহক এইবাৰ জানি লওঁ সহজতে পোৱা এই অগৰা গছ কি কি বেমাৰৰ বাবে লাভদায়ক। অগৰা গছৰ পাতবোৰ পিচি তাৰ পৰা ৰস উলিয়াই যদি চুলিত লগোৱা হয়, তেন্তে চুলি সৰা বন্ধ হৈ পৰে আৰু নতুনকৈ চুলি গজা আৰম্ভ কৰে। চুলিৰ বাবে অগৰা গছৰ পাতৰ ৰস অমৃত তুল্য। যদি কাৰোবাৰ মূৰৰ বিষৰ সমস্যা আছে, তেন্তে এই অগৰা গছৰ দুই তিনিটা পাত পিচি তাৰ দুই তিনিটোপাল ৰস উলিয়াই দৈৰ লগত মিহলাই যদি মূৰে কপালে মালিচ কৰে, তেন্তে খুব সোনকালে মূৰৰ বিষৰ পৰা উপশম পাব পাৰি। বতৰৰ পৰিৱৰ্তনৰ লগে লগে মানুহৰ জ্বৰ, কাহ, চৰ্দি আদি হোৱা দেখা যায়। এনেধৰণৰ বেমাৰ হ'লে এই গছৰ পাত শুকুৱাই গাখীৰৰ লগত সেৱন কৰিলে সহজতেই জ্বৰ কাহ নাইকিয়া হৈ পৰে। শৰীৰৰ সকলো ধৰণৰ দুৰ্বলতা দূৰ কৰাৰ ক্ষেত্ৰতো এই অগৰা গছ অতি উপকাৰী বুলি কোৱা হৈছে।
বর্তমান সময়ত বহু মানুহে শরীরের নানা প্রকারের দুর্বলতাত ভোগে। কেন আমার জীবনশৈলী ইমানেই বেশি বেয়া হয়ে পড়িছে যে আমি আমার শরীরটির প্রতি বেশি ধ্যান দিবলৈ পাহরিয়ে যাও, যার ফলত আমার শরীরে সকলো প্রকারের পুষ্টি লাভ নকরে। শরীরের দুর্বলতা দূর করবলৈ বা শক্তি বৃদ্ধি করবলৈ হলে প্রথমে এই গছর পাত রোদত ভালদরে শুকুয়াই লব আর মচমচিয়া হওয়ার পিছত সেই পাতবর ভাঙি গুড়ি করে লৈ গাখীরের লগত মিহলি করে লব। তারপিছত সেই গাখীর সেবন করিলে শরীরের দুর্বলতা দূর হওয়ার সমানে যৌন ক্ষমতাও বৃদ্ধি ঘটিব। পুরুষের যৌন সম্বন্ধীয় নানা সমস্যাও এই উপায়ে দূর করিব পারি। এই অগরা গছর আন এক চমৎকারী লাভর কথা মন করিব। চর্ম রোগের বাবে এই অগরা গছ খুবই উপকারী বলে আয়ুর্বেদত উল্লেখ আছে। ছালর নানা বেমারত যদি এই অগরা গছর পাতর রস লগা হয় তেন্তে লাহে লাহে ছালর সকল বেমার দূর হয়ে পড়ে। শিশুসকলের প্রায়ই ফোঁহা হওয়া দেখা যায় বা ঘা হওয়া দেখা যায়। যদি কারোবার ফোঁহা হয় বা ঘা হয় তেন্তে এই গছর পাতর পৰা প্রস্তুত করা পেস্ট সেই ফোঁহা বা ঘা হওয়া স্থানত লগালে কম দিনের ভিতরতে ফোঁহা বা ঘা নোহা হয়ে পড়ব। বসন্ত ওলার পিছত শরীরত যি দাগ থাকি যায় সেই দাগ হওয়া স্থানতো নিয়মিতভাবে যদি এই অগরা গছর পাতর রস লগা হয় তেন্তে কম দিনতে সেই দাগ নোহা হয়ে পড়ে। ক্যান্সার রোগীর বাবেও এই অগরা পাতর রস উপকারী বলে কোয়া হয়। চুলির নানা সমস্যার পৰা উপশম পাবলৈ অগরা গছর তেল কেনেকৈ তৈয়ার করিব পাৰি সেই কথা এইবার আপনাক জানাব খুজিছো। আপুনি চুলিত সাধারণতে যি তেল ব্যবহার করে সেই তেলের সৈতে এই গছর রস মিহলাই লৈ হেয়ার অয়েল হিসাবে ব্যবহার করিব পাৰে। বিশেষকৈ নারিকল তেল বা সরিয়হর তেল হলে ইয়ার লাভ বেশি হয়। প্রথমে আপুনি এই অগরা গছর কোমল কোমল কেইটামান পাত ছিঙি আনিব আৰু সেই পাতবর পিছি তারপরা রস উলিয়াই নারিকল তেল বা সরিয়হর তেলর লগত মিশ্রণ করে লব। তারপিছত অগরা পাতর রস মিশ্রিত সেই তেলখিনি গরম করে লব। সেই গরম তেলখিনি ঠান্ডা হওয়ার পিছত বটলত ভরাই লৈ নিয়মিতভাবে চুলিত লগালে কেতিয়াও চুলি সরা, চুলি পকা আদি সমস্যার সম্মুখীন হবলগিয়া নহয়। আপনার চুলি সদায় কোলা আর ঘন হয়ে থাকিব। ইয়ার উপরেও এই অগরা গছে আমার দেহর বিভিন্ন রোগ নিরাময় করাত কীটনাশক হিসাবেও কাম করে। অগরা গছর কুমলিয়া পাত নিয়মিতভাবে সেবন করিলে কণ্ঠস্বর শুয়লা হয়, গাৰবৰণ উজ্জ্বল হয় আর স্মৃতি শক্তি বৃদ্ধি পায়। ইয়ার কুমলিয়া পাত আর কুমলিয়া গুটি পিছি তার লেপন বগা দাগ পড়া অংশত লগাই দুই তিনি ঘন্টা রাখিব লাগে। এইদরে দিনে দুবারকৈ লগালে বগা দাগ নোহোৱা হয়। অগরা গছর পৰা তৈয়ার করা তেল আধা চামচ কুহুমিয়া গরম পানীত মিহলাই রাতিপুৱা খালি পেটত সেবন করিলে মূত্রাশয়ত হওয়া বীজাণুর আক্রমণের সমস্যা নিরাময় হয়, লগতে ছাল রঙা পড়ার সমস্যাও নোহোৱা হয়। ইয়ার কুমলিয়া পাত খুন্দি তার রস দুটোপালকৈ দিনে দুবার নাকত দিলে মূরর বিষ, নাক বন্ধ হওয়া রোগ নিরাময় হয়। অগরা পাতর রস গাত লগালে খহু আর বীজাণুর আক্রমণ নিরাময় হয়। এচামুচকৈ দিনে দুবার অগরা পাতর রস সেবন করিলে মেলেরিয়া রোগ আর যক্ষ্মা রোগ নিরাময় হয়। বাত বিষ, গাঁঠির বিষ, ঘা আদিত ইয়ার পাতর রস লগালে আরাম পোৱা যায়। অগরার গুটি পাঁচ ছটা পিছি তার রস রাতিপুৱা খালি পেটত একৈশ দিনলৈ যদি সেবন করিব পাৰে তেন্তে পাথর হওয়া রোগ নিরাময় হয়। প্রিয় দর্শক, আমার বিশ্বাস আজির পৰা নিশ্চয় প্রকৃতির বরদান স্বরূপ এই অগরা গছ আপুনি কেতিয়াও অলাগতিয়াল যাবর বুলি পেলাই নিদিয়ে। আপোনাক যিখিনি প্রতিকারৰ কথা কলো সেইখিনি কেবল নিজৰ মাজতেই সীমিত নাৰাখিব। আমাৰ শৰীৰৰ সকলো সমস্যাৰ সমাধান আমাৰ আশেপাশেই থাকে, কিন্তু সঠিক তথ্য নজনাৰ বাবে আমি সদায় সহজলভ্য এই উপাদানবোৰৰ পৰা দূৰ হৈ থাকিবলগীয়া হয়। গতিকে আপোনাৰ জৰিয়তে আন দহজনেও যাতে এইবোৰ কথা জানিব পাৰে তাৰ বাবে ভিডিঅটো বন্ধু তথা আত্মীয়ৰ মাজত শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব। আৰু এই ভিডিঅটোৰ পৰা আপুনি যদি উপকৃত হোৱা বুলি ভাবিছে তেন্তে কমেণ্টত জয় শ্ৰীৰাম বুলি অৱশ্যেই লিখিব। আন এটা নতুন তথা তথ্য সমৃদ্ধ ভিডিঅৰ সৈতে পুনৰ লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিলৈ আপোনাৰ পৰা বিদায় লৈছোঁ। ধন্যবাদ।